রাজধানীর শ্যামলীতে উদয়ন ডরমিটরির নিচতলায় একটি রুমে ইশেবি এন্টারপ্রাইজের মূল অফিস। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন বলেন ইশেবি নামকরণের পেছনের গল্প। ইশেবি আসলে একটা শব্দ, কয়েকটা শব্দের কম্বিনেশন নিয়ে আসলে তৈরি করা হয়েছে। ইতে আমরা বুঝাই এন্টারপ্রেনার, ইলেকট্রনিক এম্পাওয়ারমেন্ট। সি স্ট্যান্ডস ফর উমেন, আর বি মানে হচ্ছে মৌমাছি, যা একটা হার্ডওয়ার্কিং এর প্রতি। সমাজের পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে কাজ করে ইশেবি। কর্মসূচির মাধ্যমে আমরা বিশেষ করে তৃণমূল পর্যায়ের অবহেলিত নারী যারা, সেই নারীদের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তাদের এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কাজ করি। নারী উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন সময় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ইশেবি, তবে অন্যান্য সরকারি উদ্যোগের সাথে বেশ বড়সড় পার্থক্য রয়েছে তাদের প্রশিক্ষণের। আমরা যাদের নিয়ে কাজ করি তারা আসলে খুবই তৃণমূল পর্যায়ের, তাদের শিক্ষার গুণগত মানটা খুবই নিম্নমানের। তাদের জন্য যে ধরনের, বিশেষ করে প্রশিক্ষণে যে ধরনের উদাহরণ বা অ্যাক্টিভিটি করা হয় সেটা তাদের জন্য আমরা লোকালাইজ করে থাকি। উদ্যোক্তাদের প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা নিজেদের পণ্য তৈরি করা শুরু করলে সেসব ঢাকায় এনে বিক্রির কাজও করে ইশেবি এন্টারপ্রাইজ। এ ব্যাপারে বিস্তারিত জানান ইশেবির কর্মকর্তা রূপালী খাতুন। আমাদের সামনে একটা সেলস সেক্টর ছিল, টাঙ্গাইল থেকে আম আসতো আর আপনার রৌনা থেকে আনার তাকে আমরা হাত পা শিকল বাঁধা অবস্থায় পেয়েছিলাম। সে আসলে ট্রমাটাইজড ছিল আর কি, মানে সে শারীরিক ভাবে অনেক নির্যাতিত হয়েছিল। একদল লোক তুলে নিয়ে তাকে নির্যাতন করে তারপর তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে এসেছিল তার বাড়ির পাশে। মত নির্যাতিত নারীদেরকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদেরকে নিয়েও কাজ করে ইশেবি। তাকে আমরা এই শিকলবদ্ধ অবস্থায় আসলে উদ্ধার করি এবং তিনি ওসমানী মেডিকেল হাসপাতালে মানসিক বিশেষজ্ঞদের দ্বারা চিকিৎসা করিয়ে তাকে ভালো করি। দেখলাম যে তার মাঝে কী গুণ আছে, সে ভালো সেলাই জানত, তাকে আমরা একটা সেলাই মেশিনও কিনে দিই। দেশজুড়ে এভাবেই ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোক্তা হিসেবে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইশেবি। ইতিমধ্যে বাংলাদেশের সীমা ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রদেশে নিজেদের কার্যক্রমকে ছড়িয়ে দিয়েছে তারা। স্বপ্ন একদিন বিশ্বব্যাপী কাজ করার। মোহাম্মদ তাজুল ইসলাম, ইউএফ বিসিএসপি, ঢাকা।